বাঁকুড়া জেলার রন্দা থানার হিঞ্জলডোবা গ্রামের ছেলে শুভেন্দু মান্ডি। তার পায়ের জাদুতে রেলওয়ে এফসি এখন কলকাতা লিগের ফাইনালে। দেখুন সেই ঐতিহাসিক মুহূর্ত। শ্রীকুমার কার্জি কি করবেন, বল বাড়িয়েছেন সেখান থেকে, না ভলিটা ঠিক মতো মারতে পারলেন না, মারলে একটা সুযোগ তৈরি হতে পারতো। এবার কিন্তু বাঁদিক থেকে মনতোষ মাঝি গতি বাড়িয়ে ঢুকবার চেষ্টা করছেন মনতোষ। আমরা দেখে নেবো ঘটনাটি কী ঘটেছে। দেখুন যেভাবে হাসছিল পেছন থেকে, দেখা যাক এই ফ্রিকিক থেকে শুভেন্দু কাজের কাজটি করতে পারে কি না। শুভেন্দু শট এবং বল চলে গেল গোলের মধ্যে, অনবদ্য গোল করলেন শুভেন্দু, দেখার মতো শট এবং বল চলে গেল গোলের মধ্যে, এগিয়ে গেল রেলে ফুটবল ক্লাব 1-0 গোলে। দেখে শুনে ডান পায়ের ইন সুইঙ্গারটা তিনি রাখলেন, 1-0 গোলে এগিয়ে গেল। দেখুন আরো একবার চমৎকার শট এবং এই ধরনের গোল দেখার জন্য আমি যে কথা মানুষদা আগে বলছিলাম যে এই মুহূর্তে বিশ্ব ফুটবলে এই যে ডেড বলস বিদেশি ফুটবল, দেখুন গোলটা কিভাবে করেছিলেন, ডান পায়ের শট ছিল, দেখার মতো শট ছিল। আজকে এই গোলটাই ওকে ম্যাচের সেরা করে দিয়েছে এবং রক্ষণেও অনবদ্য ফুটবল খেলেছেন এই শুভেন্দু মান্ডি। তার করা গোলেই আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে জয় তুলে নিল রেলওয়ে ফুটবল ক্লাব। শুভেন্দু মান্ডির গোলে রেলওয়ে এফসি 1-0 গোলে জয়ী হলো জস টেলিগ্রাফের বিপক্ষে এবং তারা ফাইনালে চলে গেল ক্যালকাটা ফুটবল লিগে। শুভেন্দু দুর্দান্ত ফুটবল খেলেছে আজকের ম্যাচে এবং তিনিই আজকে খুব স্বভাবতই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন বাংলা সন্তোষ ট্রফি দলের কোচ রঞ্জন ভট্টাচার্য। শুভেন্দু, দলকে সেই ফাইনালে থেকে ফাইনালে তুলেছো, কঠিন পরীক্ষা ছিল আজকে, কতটা খুশি দল গোল করে দলকে জেতানোর পরে? কলকাতা লিগ এটা আমাদের বেঙ্গলে অনেক বড় লিগ, যেহেতু আমরা ফাইনালে উঠেছি এটার জন্য আমরা অনেক খুশি। কোচ বলেছিল তারা যদি 90 মিনিট বা 120 মিনিট অর্থাৎ ফিল্ড টাইমে খেলা শেষ করতে পারে তাহলে কিন্তু তারাই জিতবে, টাই ব্রেকারে গেলে কী হবে জানতো না, ফলে তোমাদের ওপর তো একটা প্রেশার ছিল যে 90 মিনিট বা 120 মিনিটেই ম্যাচটা আর শেষ করে দেওয়ার। গোলগুলো অনেক পেয়েছিল কিন্তু গোল করতে পারেনি, এবার এক্সট্রা টাইমে আমরা এক গোলে জিতে যাই। এখন বেশ কয়েকটা দিনের তো রেস্ট রয়েছে, এখন বেশ কয়েকদিন পর ফাইনাল, তো এখন থেকেই কি প্র্যাকটিসটা তো শুরু করে দেবে, কারণ পরের লড়াইটা হচ্ছে ফাইনাল লড়াই এবার সবথেকে কঠিন পরীক্ষা, কিন্তু সেই পরীক্ষায় যদি উত্তীর্ণ হওয়া যায় তাহলে সমস্ত লাইমলাইট বাংলার ফুটবলে কিন্তু আজকে শুভেন্দু মান্ডিরাই একটা নাম হয়ে উঠবে। যেহেতু কলকাতা লিগ ফাইনালে উঠেছি এবার চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করব। আমরা একটু হাইলাইটস দেখে নিই। সরাসরি চলে গেছিল বলটি, এক্ষেত্রে আক্রমণ ফাউল, সৌরেন বল নিয়ে ঢুকবার চেষ্টা করছিলেন, এই ক্লিয়ারেন্সটা যেটা ইচে ক্লিয়ার করতে গিয়ে পোস্টে বলটি লেগে গিয়েছিল। হ্যাঁ, ওখানে শুকুরাম, এই যে সফিক একটি কিন্তু সুন্দর সুযোগ পেয়েছিল, কিন্তু এক্ষেত্রে অয়নের প্রশংসা করতে হয়, এটা একটা ভালো গোলকিপিং ছিল। এক্ষেত্রে অচিন্ত আবার যখন আউটসাইড করে যাওয়ার চেষ্টা করছে ফ্রিকিক, এই ফ্রিকিকটা কিন্তু ঠিক মতো নিয়েছিলেন, সেখান থেকে রিটার্ন শট ছিল, দুটো ক্ষেত্রেই কিন্তু অয়ন রায় দলের পতন রোধ করেছেন। বল দখলে লড়াই ছিল, ফাউলও হয়েছে, একটা দারুণ মানে 50-50 ম্যাচ আমি বলবো, দু দলের খেলোয়াড়াই কিন্তু খেলবার চেষ্টা করেছে আজকে। দ্বিতীয়ার্ধের ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে বলটা কিন্তু খুব সুন্দর হেড হয়েছিল, দেখুন উঁচু করে শট না কার্যকরী হলো না। আবার এবার দেখতে পাচ্ছি ওখানে তন্ময়কে ফাউল করা হয়েছে, লাস্টে একেবারে কর্নার, না কর্নার কার্যকরী হলো না। এক্ষেত্রে শ্রীকুমার কার্জি এগোচ্ছেন, শুভেন্দু মান্ডি ওখানে ফাউল করলেন, এটা একটা ভালো রান ছিল কিন্তু বেনের মাথায়।